সন্দেশখালীতে তেভাগার মাটি চাইছে বামপন্থীদের। ত্রিমুখী লড়াই হলেও মূল লড়াই তৃণমূলের সাথেই, বলছেন বাম নেতৃত্ব। সন্দেশখালীতে তৃণমূল বিজেপি নয়, তেভাগার মাটি চাইছে বামপন্থীদের। কথিত আছে, তেভাগা স্মৃতি উস্কে দিয়েছিল জমিদার ও জোয়ারদারদের বিরুদ্ধে কৃষকদের স্বতঃস্ফূর্ত আন্দোলন। এই কৃষক নেতারাই চাইছে তেভাগার মাটিতে বেঁচে থাকুক বামপন্থীরা। ১৩৫৩ সাল তেভাগা আন্দোলনে হলদি নদীর জল রক্তে লাল হয়ে গিয়েছিল। চামু বিশাল, রতিরাম, রবিরাম, বাসন্তী সর্দার, শহীদ বেদিতে এখনো জলজল করছে নামগুলো। বেড়মজুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কাছাড়ি বাড়ি তেভাগাতে এখনো সেই শহীদ বেদি রয়েছে। তেভাগা আন্দোলনের শহীদ পরিবারের সদস্য কৃষক নেতা বিনয় সরকার ও গৌরী পাত্র, তারা বলছেন সন্দেশখালীর এই আন্দোলনের পেছনে ছিল বামপন্থীদের হাত, যারা জমিদার ও জোয়ারদারদের বিরুদ্ধে লড়াই করে কৃষকদের পাট্টা দিয়েছিল। কারণ এই আন্দোলনে লড়াই ছিল প্রভাবশালীদের বিরুদ্ধে। খেটে খাওয়া গরিব মানুষের টাকা যেভাবে নষ্ট হচ্ছে আর রাজ্য সরকার একাধিক দুর্নীতিতে জড়িত, তাই বিজেপি তৃণমূল কাউকেই চাইছে না তেভাগার মাটি। লাল পতাকা উড়ুক, আমার এখানে বসবাস ছিল, আমি এখান থেকে ওনাদের কথার মতন উঠে গেছি। বললে কি হবে, মানুষকে মারধর করেছে, ঘর দুয়ার ভেঙেছে, মানুষের জমি জায়গা ছেড়ে দেওয়া, ছেড়ে নিয়ে দেওয়ার জন্য আমরা কষ্ট করেছি। আসুক না, ভালো তো, মানুষ শান্তি থাকবো, কিছুই নাই পাই, শান্তিতে থাক। আমার কোনো দাবি নেই, আমার কিছু চাইনি, আমাকে যেটুকু জায়গা দিয়েছে ওইটুকু আমার ফেরত চাই, আর আমরা শান্তি চাই। তারা চাইছে বামপন্থীরা আবার ফিরে আসুক এই মাটিতে, শান্তি প্রতিষ্ঠা হোক। এবার লড়াই হবে সন্দেশখালীতে তৃণমূলের সঙ্গে সিপিএম এর, এমনটাই বলছে সিপিএম এর প্রাক্তন সন্দেশখালীর কৃষক নেতা বিনয় সরকার। অবশ্য বামপন্থীদের উপর ভরসা রাখছে, মানুষরা ভুল যে বুঝেছিল সে ভুলটা মানুষের ভেঙে যাচ্ছে। তৃণমূল বিজেপি নয় কেন? তৃণমূল বিজেপি মানে ওরা একই পার্টি, একই দল প্রায়, কারণ নীতিটা ওদের এক, নীতিটা এক, সেই জন্য মানুষ ওদের উপরে ভরসা রাখছে না, সেই বামপন্থীদের ভরসাটা চলে আসছে। এবার লড়াইটা কাদের মধ্যে কাদের হবে? এবার লড়াইটা ত্রিমুখী লড়াই হবে, এটা বলার অপেক্ষা রাখে না, হবে। হ্যাঁ, তৃণমূল আর সিপিএম মধ্যে প্রথম তৃণমূল, সিপিএম এবং বিজেপি। হ্যাঁ, তৃণমূলের মূলত তৃণমূলের সঙ্গে সিপিএম এর হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সন্দেশখালী। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।